আমাদেরকে কষ্ট দাও মোল্লা মুলভী বলো হুজুর বলো খেজুর বলো কত কথাই বলো এটা নিয়ে কত তুচ্ছতা ছিল করো কিন্তু শেষ হাসি আমরাই হাসব লোহা দিয়ে স্বর্ণ পিটাইলে লোহার যেমন দাম বাড়ে না স্বর্ণেরও দাম কমে না ইমানদারদের উপর যতই নির্যাতন করা হোক না কেন ইমানদারদের উপর যতই নির্যাতন করা হোক না কেন যতই কষ্ট দেওয়া হোক না কেন এতে কখনো তাদের অমর্যাদা হয় না আমরা ধারাবাহিক ভাবে পবিত্র করিমের আলোচনা শুনে যাচ্ছি আর সেই ধারাবাহিকতায় আমরা সুরা ইব্রাহিমের আলোচনা শুনছিলাম পবিত্র করণের চোদ্দতম সুরা আজকে কিছু গুরুত্বপূর্ণ আয়াত আছে যে আয়াতগুলো আমাদের জীবনের কাছে আমরা মেলাবার চেষ্টা করব কোরআন আল্লাহ তালা এই জন্য আমাদের উপর নাজিল করেছেন যাতে করে কোরআনের এই আয়াতগুলো দেখে দেখে আমরা আমাদের জীবনটাকে শুধরাতে পারি সাজাতে পারি আমাদের ভুলগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি ভবিষ্যতে যেন ভুল না করি তো এই শিক্ষা নিয়ে আমাদের আসলে হবে তো গত সপ্তাহে সুরা ইব্রাহিমের যে কটা আয়াত আমাদের সামনে ছিল আপনাদের মনে আছে যে আমরা আলোচনা করেছিলাম যে তৎকালীন সময়েও আল্লাহ তালা বিভিন্ন নবী রেসুলগ এবং তাদের জাতিদের কথা উল্লেখ করেছেন এবং সেই জাতিগুলোর কথা এভাবে তুলে ধরা হয়েছে যে তারাও তাদের নবী রসুলগণকে নিয়ে নানা ধরনের মন্তব্য করত এবং এই সকল মন্তব্য নবীগণের প্রতি তাদের বিদ্বেষ তাদের নির্যাতন এবং নানা ধরনের তাদের প্রতি যে তাদের একটা অসন্তোষ প্রকাশের ভাষা এবং পাশাপাশি তাদের উপর নির্যাতনের ধরন কি ছিল সেটাও আল্লাহতালা জানিয়ে দিয়েছে এবং তারা কিভাবে নবী রসুলগণকে অপমানিত করতো সে বিষয়ে আমরা জেনেছি যেমন এর মধ্যে একটা আসছে তারা বিভিন্ন নবী রসুলগণকে হায়ো প্রতিপন্ন করত তুচ্ছতা ছিল করতো কয়েকটা ভাবে তারা এটাকে ব্যাখ্যা দিত তারা বলবার চেষ্টা করতো যে নবী রসুলগণ আল্লাহতালার পক্ষ থেকে যদি তারা অহিপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে তো তাদের সেই রকম ভাব সেই রকম মর্যাদা সেই রকম চলার অঙ্গভঙ্গি ইত্যাদি থাকে অর্থাৎ তারা তো আমাদের মতন মানুষ হবে না তারা এমন কেউ হবে যে তারা দাবি করতে ফেরেস্তা হতে পারে কিন্তু মানুষ কেন নবী হবে না এবং তাও আবার আমাদের সময় থেকে আমাদের সমাজ থেকে উঠে আসা মানুষ যাদেরকে আমরা ছোটোবেলা থেকে দেখেছি অর্থাৎ তারা এগুলো মেনে নিতে পারে না বর্তমান সময়েও বর্তমান সমাজেও আপনি দেখবেন যে আমাদের মাঝে আমরা দেখি যারা হয়তো দিনের পথে চলার চেষ্টা করেন যারা কোরআনের পথে চলার চেষ্টা করেন যারা ভালো পথে চলার চেষ্টা করেন তাদেরকে আরেকটা শ্রেণী সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করে এবং তাদের বক্তব্য হলো যে এরা কিছু বুঝে না এরা কিছু জানে না এরা আবার কি করবে এরা আবার কি বুঝবে ধর এদেরকে সবসময় পিছনে রাখার একটা অপচেষ্টা হয় তো বড় কথা হলো যে যারা আমরা যারা এই অবস্থার মধ্যে পড়ে গেছি অর্থাৎ হুজুররা আবার কি জানে একটা কথা আছে না হ্যাঁ আমাদেরকে নানাভাবে অনেকে সংগ্রহিত করেন বা যারা দিনের পথে চলেন এদেরকে অনেক কথাই বলা হয় আমাদের জন্য একটা বড় সান্ত্বনা হলো যে এটা পরম্পরায় হয়ে আসছে সেই ধারাবাহিকতায় আমরা পাচ্ছি অর্থাৎ আমাদের আগে যারা নবী নবীরসুলগন ছিলেন তাদেরকেও বলা হতো আমাদেরকেও বলা হচ্ছে আমাদেরকেও এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে আরেকটা বিষয় হলো যে আমাদের মধ্যে যদি কারো এমন আচরণ থেকে থাকে যে আমি একটা মানুষ যিনি দিনের পথে চলেন তিনি মসজিদের ইমাম হতে পারেন মোয়াজিন হতে পারেন খতিব হতে পারেন খাদেম হতে পারেন দিনের দায়ী হতে পারেন দিনের পথে চলার মানুষ হতে পারেন আমি যদি তাকে তুচ্ছতাচ্ছিল্য করি ভাবি সে কি জানে সে কি বুঝে ইত্যাদি ইত্যাদি ভয়ের ব্যাপারটা হলো যে আমি কি তাহলে ওই মানুষদের কাতারে পড়ে গেলাম কি না যারা একটা সময় নবিরাসুলগনকে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করতেন এখান থেকে দুটো ব্যাপার আমাদের বোঝার আছে জানার আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সেই সাথে আমাদেরকে এই শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমি এবং আপনারা জানেন যে তারা প্রশ্ন করতো যে তোমরা বাজারে যাও তোমরা আমাদের মতন মানুষ আবার তোমরা আমরা তোমাদেরকে বলি এটা দেখাও সেটা দেখাও তোমরা এগুলো দেখাইতে পারো না কেমন নবী কেমন রসুল তো তারা বলতেন যে আল্লাহ তালা আমাদেরকে যেটা তাওফিক দেন নাই সেটা আমরা কিছুই দেখাতে পারবো না ওই ক্ষমতা আমাদের নাই ওই ক্ষমতা আমাদের নাই আমি নবী হয়েছি আমি রসুল হয়েছি বলে যে আমি সব কিছু করে ফেলতে পারবো এটা কখনোই হবে না আল্লাহ রব্বুল আলমিন যতটুকু চাইবেন ততটুকুই সম্ভবের বাইরে সম্ভব না এবং তারা কখনো তাদের উপর যে অহি আসত এই ওহির একটা শব্দ তারা বেশি কখনো উচ্চারণ করতেন না কোনো আমল করতেন না এটা আমাদের জন্য বিরাট বড় একটা শিক্ষা আমরা যারা আজকে দিন পালন করি যারা ইসলাম পালন করি আমাদেরকে যদি নবী কাজ করতে হয় নবীর শিক্ষাকে সামনে নিয়ে অগ্রসর হতে হয় আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি যদি দিন পালন করি দিনের মধ্যে আমি বাড়াবাড়ি করব না আমি ছাড়াছাড়ি করব না আমি অতিরিক্ত কিছু দেখাতেও যাব না আবার কমও করব না আল্লাহ আমাদেরকে তহফির দান করব তো এরপরে তাদের ওই সকল প্রশ্নের জবাবে নবী রসুলগণ কিছু কথা বলতে যেটা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ওটা আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم وما لنا الا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما اذيتمونا وعلى الله فليتوكل المتوكلون وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من ارضنا او لتعودن في ملتنا فاوحى اليهم ربهم فاوحى اليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الارض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يصيبه ويأتيه الموت من كل مكان من كل مكان وما هو بميت আমি আপনাদের সামনে ১২ নম্বর আয়াত থেকে নিয়ে ১৮ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি ১৭ নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতে দুটো বিষয় আছে একটা হলো তাদের ওই সকল প্রতি উত্তরে নবী রসুলগণ কি বলেছেন যেটা আমাদের জন্য পাথেও পাশাপাশি তারা মানুষ যেন দিনের পথে না থাকে দিনের পথে না চলে তারা কি করত এটার জন্য তারা তাদের সর্বোচ্চ অস্ত্র কি ব্যবহার করত এটাও আমরা জানবো তৃতীয়ত জানতে পারবো ওই সকল মানুষদের শাস্তি কি হয়েছে বা কি হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন বললেন যখন তারা বলে যে তোমরা কোনো আমাদের কাছে দলিল নিয়ে আসতে পারছ না প্রমাণ নিয়ে আসতে পারছো না তোমরা কেমন নবী কেমন রসুল ইত্যাদি বলার পরে তারা যখন জবাব দিলেন যে আমরা আল্লাহর অনুমতি ছাড়া আমরা কোনো দলিল দেখাতে পারি না কোনো মজেজা আমরা প্রকাশ করতে পারি না এবং প্রত্যেকটা মমিন সবাই আল্লাহর উপর ভরসা করে তাদের ভরসা করা উচিত এরপরে তারা বললেন বললেনা আল্লা আল্লাহ কেন আমরা আল্লাহর উপর ভরসা করব না কেনই বা আমরা আল্লাহর উপর ভরসা করব না কারণ ওয়াকাদ হাদানা সুবুলানা তিনি তো সবচেয়ে বড় অনুগ্রহ আমার উপর করেছেন আমাদের উপর করেছেন সেটা হলো তিনি আমাদেরকে দিনের পথ দেখিয়েছেন হেদায়তের পথ দেখিয়েছেন আয়াতটা এত চমৎকার ভাবে এসছে যে ভাষার যে অলংকার এখানে যেটা ব্যবহার করা হয়েছে যে তারা বললেন কেনই বা আমরা আল্লাহর উপর ভরসা করব না অর্থাৎ এটা একটা আশ্চর্যবোধক কথা ছিল কারণ কি কারণ হলো এই জন্য আমরা আল্লাহর উপর ভরসা করি কারণ তিনি আমাদেরকে হেদায়তের পথ দেখাইছেন মূল ব্যাপারটা হলো সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর বান্দা পৃথিবীতে আসার পর তিনি যদি হেদায়তের উপর চলতে পারেন আমি প্রায় একটা কথা আপনাদেরকে বারবার বলি আপনি বেঁচে আছেন কিন্তু হেদায়ত আপনি পান নাই ইমান পান নাই এই বেঁচে থাকার কোনো মানে নাই আপনি জীবন্ত লাশ বেয়ামতের ময়দানে বলতে হবে ইয়াল ইত্যানি কুন্তু তো রবা হায় কি করলাম ওই জীবনের মধ্যে যদি জীবন না পেতাম পৃথিবীর জীবনে যদি মাটি হতাম কতই না ভালো হতো আজকে যদি মাটি হতাম আজকে যদি এটা হতাম তাহলে কতই না ভালো হতো আফসোসটা কেন করবেন যে আমার তো আসলে হেদায়ত ছিল আমি তো হেদায়ত পাইনি মানে হেদায়তের মালিক আল্লাহ তালা এবং আমরা এটাও জেনেছি যে আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত এগো কাউকে হেদায়েত দিতে পারে না তো নবীরসুলগুন এবং তাদের সাথী সঙ্গী যারা ছিলেন ইমানদার তারা বলতেন আরে সবচেয়ে বড় বিষয় তো এটাই হলো যে আমাদের সবচাইতে বড় পাওয়া হলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কারটা হলো আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করেছে কারণ তিনি যদি এই অনুগ্রহ না করতেন আমি হতে পারতাম কোটি কোটি টাকার মালিক শত কোটি টাকার মালিক ব্যাংক ব্যালেন্স ইত্যাদি অনেক কিছু আছে অঢেল আছে অঢেল আছে হেদায়ত নাই তাহলে আমি কর্পত শূন্য হয়ে যেতাম আমার কাছে আসলে কিছুই নাই যে মানুষটার কাছে হেদায়ত নাই তার কাছে কিছুই নাই আর যার কাছে হেদায়ত আছে যিনি হেদায়ত পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে যিনি রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে দিনের পথে চলার সুগম এই পথ যিনি পেয়েছেন তার আর কিচ্ছুর দরকার নেই তিনি সবচেয়ে বড় জিনিসটা পেয়ে গেছেন সোভাইনাল তো ভাইরা আমার আজকে আমাদের জীবনে অনেকের হতাশা কাজ করে আমাদের জীবনে অনেকের ব্যথা কাজ করে বেদনা কাজ করে হায়রে এটা হইল না ওটা হলো না এটা পাইলাম না এটা করলাম না অমুক এটা করে তমুক এটা করে আমার বসের এই অবস্থা দেখি অথবা আমার কর্মচারী হয়ে পাঁচটা বাড়ি করলো আমি তার বস হয়ে এখন ভাড়া বাড়িতে থাকি এমন অনেক কথা আমরা শুনতে পাই এই যে বিষয়গুলো ভাই দেখতে হবে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পেয়েছি কিনা আমি আল্লাহর পক্ষ থেকে দিন পেয়েছি কিনা দিনের উপর চলতে পারি কিনা যদি দিনের পর উপর আপনি চলতে পারেন আপনি আলহামদুলিল্লাহ বলেন আপনার এক সময় অঢেল ছিল অনেক ছিল আপনি দিনের উপর চলতে গিয়ে দেখা গেল সব চলে গেছে কিন্তু দিন আপনার কাছে আছে ভাই আপনি ধনী আপনি গিনা আপনি গানি আপনি ধনী আল্লাহ তালা আপনাকে সবচেয়ে বড় সম্পদ দিয়ে রেখেছেন আর যদি আপনার কাছে সবই আছে দিন নাই তাহলে আপনি ফকির এই আমাদের ময়দানে আপনি নিঃস্ব অবস্থায় উঠবেন তো এই জন্য প্রত্যেক নবীর সুলগণ এবং তাদের সাথী সঙ্গী তারা এটার জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেন সবচেয়ে বড় বিষয় হলো তারা এটার উপরে থাকতেন যে আল্লাহ আর কিছুই চাই না কিচ্ছু দরকার নাই আপনি যে আমাদেরকে হেদায় দিচ্ছেন কেচ্ছিতে বড় কিছু হতে পারে না আল্লাহ আজকে এই যে মনে করেন এখানে আমরা যে ভাইরা আছি আমাদের আশেপাশে তো অনেক ভাইরা আছে তাই না কত ভাইরা আছেন আমরা এশারের নামাজ পড়েছি আপনি আসতে দেখেছেন আপনার সাথে অনেক ভাইরা ছিলেন কিন্তু তারাই এই মসজিদে সামিল হতে পারেন নাই জামাতে আসতে পারেন নাই জামাতে সামিল হতে পারেন নাই তারা তাফসিরে বসতে পারেন নাই এই আমাদের ময়দানে এই দৃশ্য যখন দুজন দেখবেন একজন দেখবেন যে তিনি এসারের নামাজ জামাতের সাথে আদায় করেছিলেন তফসিমের মজদিসে বসেছিলেন দিনের মসজিষে একটু বসেছিলেন আর আরেকজন বসেন নাই যিনি বসেন নাই তিনি আল্লাহর কাছে চিৎকার করে কান্নাকাটি করে এটাই বলবেন আহ আল্লাহ আরেকবার যদি আপনি দুনিয়ায় পাঠান আরেকবার যদি একটু সুযোগ দেন আমি একটা মুহূর্ত আর নষ্ট করবো সেদিন তিনি আশ্বোস করবেন আর আজকে যারা এইভাবে সময় দিচ্ছেন তিনি সেই দিন আনন্দিত হবেন আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো আমাদের আনন্দের জায়গাটা হলো ভাই আল্লাহ রবুল আলমিন সবাইকে তৌফিক দেন নাই আপনাকে তৌফিক দিয়েছে আপনার যদি তৌফিক না হতো আপনি এখানে বসতে পারতেন না আপনি শুনতে পারতেন না এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অনেক বড় পুরস্কার এটা বান্দারা বুঝতে পারি না আমরা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন না এরপরে ওনারা বললেন আর ভাই তোমরা যে আমাদেরকে কষ্ট দিচ্ছ দাও কষ্ট কষ্ট দিচ্ছ দাও আল্লা আনা যে কষ্ট দিচ্ছ আমরা ধৈর্য ধারণ করবো যারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর তারা তার উপরই তাওয়াক্কুল করে থাকে ভরসা করে থাকে যতই চেষ্টা করো না কেন আমার এই দিনের সম্পদ আমি তোমার হাতে ছেড়ে দিব না যতই চেষ্টা করো না কেন আল্লাহর পক্ষ থেকে যে হেদায়ত পেয়েছি এটা আমরা তোমার হাতে তুলে দেবো না আমরা কতজনের কথা কতজনের কাহিনী শুনেছি পবিত্র কোরআনুল করিমে সুরা বুরুজের মধ্যে বিশাল ঘটনা আছে ছোট্ট দুইটা আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন কিন্তু ঘটনা বিশাল দেখলে বুঝবেন যে কিভাবে একজন নারীকে জ্বলন্ত আগুনে ধরে তাকে নিক্ষেপ করা হয়েছিল তার আগে তার সাত সাতটা সন্তানকে এক এক করে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু তিনি তার ইমান থেকে বিচ্যুত হন নাই সুবহান বলছে না এই সম্পদ আমি ছাড়ব না শেষ করে দাও এটা হলো সবচেয়ে বড় কথা তো ওনারা বলতেন বলে নাস বেরান্না হালানা আদাই তো মোনা আমাদেরকে কষ্ট দাও মোল্লা মোলবি বলো হুজুর বলো খেজুর বলো কত কথাই বলো এটা নিয়ে কত তুচ্ছতা ছিল করো কিন্তু শেষ হাসি আমরাই হাসব একটা কথা আছে আমার ইমাম সাহেব লিখছেন দেখলাম খুব চমৎকার খুব দামি কথা যে দেখেন লোহা দিয়ে স্বর্ণ পেটানো হয় তাই বলে লোহার মর্যাদা বাড়ে না লোহার দাম বাড়ে না কিন্তু স্বর্ণের দাম কমেও না লোহা দিয়ে স্বর্ণ পিটাইলে লোহার যেমন দাম বাড়ে না স্বর্ণেরও দাম কমে না ইমানদারদের উপর যতই নির্যাতন করা হোক না কেন ইমানদারদের উপর যতই নির্যাতন করা হোক না কেন যতই কষ্ট দেওয়া হোক না কেন এতে কখনো তাদের অমর্যাদা হয় না তাদের মর্যাদার হানি হয় না আপনি পৃথিবীর ইতিহাস দেখেন আজকে বড় বড় যারা সালাফ আছেন প্রত্যেকের জীবনীতে দেখবেন যে তাদেরকে কত কষ্ট করা হয়েছে এই যে ইমাম আবুহানি হানিফা আলিহ রাহমার কথাই যদি বলি আজকে পৃথিবীতে কোটি কোটি মানুষ তার মাসলাকের উপর চলি আমরা হ্যাঁ তার মত আমরা অনুসরণ করি তার কথাগুলো আমরা শুনি কিন্তু এই মানুষটা ধুকে 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 তাকে জেলে রেখে পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে বিস্ফোরণে হত্যা করা হয়েছে দেখেন তাকে হত্যা করে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আজ পৃথিবীর মানুষ ইমাম নাম কিন্তু যে তাকে হত্যা করেছে তার নাম কয়জন নেই কখনই না আমাদেরকে কষ্ট দাও দিতে পারো আমরা আল্লাহর উপর ভরসা করব। আমরা ধৈর্য ধারণ করব কারণ আমরা তার উপরেই ভরসা রাখি হ্যাঁ তো এরা কি করছে এরা যেটা করছে সেটা হলো কাফারু না যেটা যুগে যুগে হয়ে আসছে যুগে যুগে হয়ে আসছে যেটা বর্তমানে হয় ভবিষ্যতেও হবে দুইটা কাজ করে যাদের শক্তি আছে সামর্থ্য আছে ক্ষমতা আছে যাদের কাছে কোনো দলিল নাই ওই যে ইব্রাহিম আলী বললেন যে আরে ভাই মূর্তি বড়টারে জিজ্ঞেস করো তো এটা তো দলিল নাই যে বড়োটা তো কথা তুলে দেবো না কী করুন তো ধরো তাহলে ইব্রাহিম আলিয়াল্লামকে আর কোনো দলিল নাই ইব্রাহিম আলিমামকে শাস্তি দিতে হবে এটা কিন্তু দলিলবিহীন শাস্তি ছিল তো যুগে যুগে আসলে এটা হয়ে আসছে তারা দুইটা কাজ করত। দিনের পথে যারা চলতেন নবী রসুলগড়া এবং তাদের অনুসারী তাদের উপর তারা দুইটা নির্যাতন করতো একটা হলো তারা তো প্রথমে অনেক চেষ্টা করতো তাদেরকে মারধর নির্যাতন এটা সেটা বাড়ি ঘর জমি দখল টকল করে টরে এক এক অবস্থা এরপরে যখন হয় না তখন তাদের অঞ্চল থেকে তাদেরকে তাড়িয়ে দিত তাদের জমি জমা সব দখল করে তাদেরকে তাড়িয়ে দিত তাদের নামে এই সেই হাবি জাবি দোষ ঠোস দিয়ে ঠিয়ে যেন সে পালিয়ে বেড়ায় দেশ ছেড়ে পালায় অঞ্চল ছেড়ে পালায় এই একটা কাজ করত দুই নম্বর কি যদি থাকতেই হয়নাফি মিল্লাতিনা তাহলে আমাদের ধর্ম অনুসরণ করে চলতে হবে আমরা যা বলি সেটা শুনতে হবে আমরা যা বলি সেটা করতে হবে এই দুইটার একটা করতে হবে হয় দেশ ছাড়ো ভাগো আমি তো আমাদের কথা শুনো তৃতীয় কোনো পথ নাই তোমার কোনো মত চলবে না আজকে পৃথিবীতে দেখবেন যারা গণতন্ত্রের কথা বলে যারা মানবিকতার কথা বলে যারা মনুষ্যত্বের কথা বলে যারা জাতিসংঘের কথা বলে আজকে পৃথিবীতে দেখেন মুসলমানদেরকে যখন নির্যাতন করা হয় মুসলমানদের উপর যখন অত্যাচার করা হয় কুফার শক্তি যখন একত্রিত হয় ওই অভিশপ্তরা তখন আর কোনো নিয়মের ধার ধারে না আর কোনো নিয়মের ধার ধারে না একদিকে কাজ কিন্তু ভালো হচ্ছে না আবার তলে তলে অস্ত্র দিচ্ছে নাও নাও শেষ করে দাও এইখানে তাদের কোনো নিয়ম নাই এইখানে এরা আজকের না এরা আজকের না এরা হাজার হাজার বছর ধরে এই পরম্পরায় এরা এইভাবে আসছে কেয়ামত পর্যন্ত আসবে ভাইরা আমার এই জন্য জালেম হওয়া যাবে না জালেমের ভূমিকায় থাকা যাবে না মজলুম থাকতে হবে মজলুম হয়ে যদি আপনি হাসতে হাসতে শাহাদাতে রমিও সুধা পান করেন চলে যান আপনি তাও সফল আপনি থেকে যান তাও সফল আপনি সফল সফল বাঁচলেও কিন্তু যে সকল মানুষগুলো জালেমের ভূমিকায় অবতীর্ণ হয় এরা থাইকাও সফল হতে পারে না ময়েরাও তো সফল হওয়ার প্রশ্নই আসে না কেন এই কেন উত্তর আগামী সপ্তাহে বলবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি রব্বুল আলামী যেন আমাদের সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করেন এবং আমরা যেন মজলুম হই আমরা যেন না হই যে কথাগুলো এসছে ওই কথাগুলোর উপর ভিত্তি করে আমাদের জীবনটাকে যেন দিনের পথে সাজাবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে নেওয়া হবে সোহানি হামদিক আসসালামু আলাইকুম